আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড পরিমাণের বাইক। এই স্থানটা হচ্ছে আপনার আগারগাঁও পাসপোর্ট অফিস। এখানে আপনি যদি আসেন, আপনি রাইড শেয়ার যদি করে থাকেন, তাহলে যদি এখানে আসেন, এখানে আসলে আপনি বিনা ট্রিপে যাবেন না, মানে এখান থেকে ট্রিপ একটা না একটা ট্রিপ আপনার হবেই। আর এখান থেকে বেশিরভাগ ট্রিপ হয় আপনার উত্তরার দিকে, উত্তরা যে পাসপোর্ট অফিস আছে সেখানে আপনার এখান থেকে ট্রিপ হয়। এখান থেকে আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে উত্তরা গেলে 250 থেকে 300 টাকা ভাড়া আছে। আর যদি এখান থেকে আপনি যদি গুলিস্তান পল্টন নয়াপল্টন ওদিকে চলে যান, তাহলে 200 থেকে 180 টাকা ভাড়া আছে। তো এইভাবে আপনারা ভাড়া নেবেন। আপনারা যদি যারা রাইড শেয়ার করতে আসতেছেন, তারা এইখানে একটা আমি জায়গার স্থান দেখিয়ে দিলাম, আমি এরকমভাবে আরও অনেক স্থান দেখিয়ে দিব যে কোথায় দাঁড়ালে আপনারা ভালো ট্রিপ পাবেন, ভালো ইনকাম হবে। তো এখানে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন, এখানে দেখেন সিরিয়াল দিয়ে কত ভাই রাইডার ভাই দাঁড়িয়ে আছে ট্রিপের আশায়, তারা এখান থেকে ট্রিপ নিয়ে যাচ্ছে। ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন ট্রিপ নিয়ে যাচ্ছে, ট্রিপ আসি এখানে, ট্রিপ এখানে, ট্রিপ ছাড়া কোনো কথা নাই। মানে এত যাত্রী এখানে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসে, তো ট্রিপ নিয়ে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যে দেখেন দূর থেকে একদম সিরিয়ালে সব এখানে বাইক, এখানে শুধু বাইক, যারা রাইড শেয়ার করে শুধু এই রাইড শেয়ারের বাইকগুলো এখানে দাঁড়ানো আছে। কারণ এখান থেকে অনেক ট্রিপ হয় বলে মানুষ এখান থেকে বাইক ভাড়া নিয়ে এক এক জায়গায় চলে যায়। ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন সামনে একটা পিছনে একটা, এই যে বাইক নিয়ে ভাড়া নিয়ে চলে যাচ্ছে। তো এখন আমি এখানে বসেছিলাম, আমিও বাইক নিয়ে ভাড়া নিয়ে চলে গেছি। তো সামনে পরবর্তীতে আমি আর একটা স্থান দেখিয়ে দিব। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।